আমি সাপোজ তোমাকে একটা যৌগ লিখে দিলাম C6H12O6, নাম কি? গ্লুকোজ। এই গ্লুকোজের একটা অণুর আণবিক সংকেত লিখে এখন আমি তোমাকে বললাম এই গ্লুকোজের একটা অণুর মধ্যে ভর হিসাবে কার্বন কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে। কথাটার অর্থ টোটালটার তুমি যদি আণবিক ভর বের করো, আণবিক ভরটা কি হবে, কার্বন ছয়টা না, কার্বনের প্রতি একটা কার্বনের পারমাণবিক ভর কত, 12 করে না, তাহলে 6 কার্বনে 12×6 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1 করে, হাইড্রোজেন কয়টা, 12টা, তাহলে 1×12 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 করে, 6টা অক্সিজেন আছে। তাহলে গ্লুকোজের টোটাল আণবিক ভর কত হবে, 6×12 প্লাস 12×84 প্লাস 6×16 কত, 96, 84 আর 96 180। তার মানে গ্লুকোজের আণবিক ভর কত, 180। এই 180 কি, সবগুলো অক্সিজেন, সবগুলো হাইড্রোজেন, সবগুলো কার্বন মিলে হইল। ভর হিসাবে আমি তোমার কাছে জানতে চাইলাম এখানে কার্বন কত পার্সেন্ট ভর হিসাবে, তুমি কি বলবা, টোটাল C6H12O6-এর আণবিক ভর হইল 180, অক্সিজেন টোটাল আছে কতটুকু, অক্সিজেন টোটাল আছে 16×6, অক্সিজেনের ভর এত ইনটু 100%। তাহলে এটা হচ্ছে কি, অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ মানে টোটালটার ভিতরে অক্সিজেন কত পার্সেন্ট আছে ভর হিসাবে। ক্যালকুলেটারে এটা যদি আমরা করি কত আসবে, 53.3 পার্সেন্ট। শব্দটা কে উচ্চারণ করবে, তাহলে আমরা হিসাব করে দেখলাম যে অক্সিজেনের শতকরা পরিমাণ ভর হিসাবে এখানে একটা অণুর টোটাল ভর যা হবে তার 53.3% ভরই অক্সিজেনের মাধ্যমে আসছে, রাইট? 53.3% ভরই কিসের মাধ্যমে আসছে, অক্সিজেনের মাধ্যমে আসছে। তাহলে এটা অক্সিজেনের শতকরা পরিমাণ। আমরা যদি কার্বনের শতকরা পরিমাণ বের করতে চাইতাম, কার্বনের শতকরা পরিমাণ বের করতে চাইলে সেটা কীভাবে বের করতাম, টোটাল অণুর আণবিক ভর আর উপরে কার্বনের টোটাল ভর ইনটু 100%। তাহলে আমরা কার্বনের পার্সেন্টেজ করতে পারতাম কত, 72/180 করো, পরে তো 100 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাবে 40%। তাহলে কার্বন ভর হিসাবে টোটাল অণুর মধ্যে কতটুকু আছে, 40% আছে। এখন তুমি যদি জেনেই থাকো যে কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে যৌগটা তৈরি হলো, তখন তুমি অক্সিজেনেরটা জানো 53.3%, কার্বনেরটা জানো 40%, তাহলে দুইটা মিলে কত, 40+53.3 দুইটা মিলে কত, 93.3%। তাহলে বাকি তোমার 6.7%টুকু হচ্ছে হাইড্রোজেন। ওইভাবেও তুমি যেগুলো জানো সেগুলো যোগ করে যদি একটাই বাকি থাকে, তাহলে যোগফলটা 100% থেকে বিয়োগ দিয়ে বাকি জনের শতকরা পরিমাণ বের করে ফেলতে পারো। অথবা তুমি এখান থেকে হিসাব করে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে সেটা বের করতে পারতা না, টোটাল অণুর আণবিক ভর 180, হাইড্রোজেন 12টা, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 করে, 1×12×100%। ক্যালকুলেশন করলে এটা আসার কথা 6.7%। তাহলে আমরা জেনারেলি ক্যালকুলেশন করেও বের করতে পারি, আবার টেকনিক্যাল সেন্স ইউজ করে বের করতে পারি। এই যে এই যৌগটার অণুতে সর্বমোট অক্সিজেনের ভরের ক্ষেত্রে শতকরা পরিমাণ আমি বের করলাম না, সর্বমোট কার্বনের ভরের ক্ষেত্রে আমি শতকরা পরিমাণ বের করলাম না,
সর্বমোট হাইড্রোজেনের ভরের ক্ষেত্রে শতকরা পরিমাণ বের করলাম না? এই শতকরা পরিমাণকেই আমরা বলি শতকরা সংযুতি, বাংলায়। ইংলিশে আমরা বলি পার্সেন্টেজ কম্পোজিশন, শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন। এটা কি বোঝায়? কোনো একটি যৌগের অণুর মধ্যে অংশগ্রহণকারী মৌলসমূহের পরমাণুসমূহ ভরের হিসাবে শতকরা পরিমাণে যে মানে অবস্থান করে সেটাকেই ওই অণুর ওই অংশগ্রহণকারী মৌলের শতকরা সংযুতি বলা হয়।